হচ্ছে তাজমহল সামনেটা অসাধারণ লাগছে। তোমরা কেমন খেলা দেখছো, মজা পাচ্ছ? তো এবার আমরা চলে এসেছি ব্রাজিলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমন। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো রয়েছো। আর আজকে তোমাদেরকে একটু ভালো করার জন্য নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি সেটা তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা আছি ইকো পার্কে। তা চলো। হ্যাঁ, গাড়ি চলে এসেছে সামনে, গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা গাড়িতে উঠে গেছি, চলো আমরা এবার রওনা দিই। তাই যে আমরা ফাইনালি এখন ইকো পার্কে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছো। তা এখন ইকো পার্কে ঘুরবো, তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাদেরকে এসে দেখাবো। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখান দিয়ে 4 নম্বর গেট, এখান দিয়ে গাড়ি ঢুকে এখানে গাড়ি পার্কিং করা হয়। আর তারপর এখানে টিকিট কাউন্টার রয়েছে, আমরা এখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে আমরা 4 নম্বর গেটে ঢুকবো। তা চলো টিকিট কাটার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে যাই। আর তোমাদেরকে এখানে টাইম টেবিলটা 4টা দিয়ে দিই, এই দেখো দেখতে পাচ্ছ। তা চলো টিকিটটা কেটে নিই। এখানে ইন্টারভিউ, এখান দিয়ে বারকোড স্ক্যান করে ভেতরে এসে ঢুকতে হবে। আর ঢুকেই আমরা সামনে দেখতে পাচ্ছি করোনা ভাইরাস, মানে যে আমাদেরকে প্রায় পাক্কা 2 বছর ধরে ঘরে আটকে রেখে দিয়েছিল। দেখতে পাচ্ছ এখন কত সুন্দর, দেখো ভালো মানুষই সেজে বসে রয়েছে। মানে কি বলবো, মানে ওটা হচ্ছে 30 টাকাটা হচ্ছে মানে এন্ট্রি ফি, ইকো পার্কে এন্ট্রি ফি। তারপরে এবার এখানে ঘোরার জন্যে এটা হচ্ছে আলাদা করে, ঠিক মানে 7 ওয়ান্ডার্সের জন্য এটা আলাদা করে সে টিকিট, 4 নম্বর গেটের জন্য। এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সে যে ঢুকবো তার সে টিকিট কাউন্টার। তা চলো, এখানেও 30 টাকা টিকিট। তা চলো আমরা টিকিটগুলো কেটে নিই। তো চলো আমরা এখন 7 ওয়ান্ডার্স এগিয়ে যাই আর তোমাদেরকে দেখাই 7 ওয়ান্ডার্সের এন্ট্রি গেট। তা চলো আমরা এখন এখান থেকে ভেতরে প্রবেশ করবো। এখন চলে এসেছি মিশরে, মিশরের পিরামিড ফার্স্টেই, মানে 7 ওয়ান্ডার্স দিয়ে ঢুকলে ফার্স্টেই তোমরা দেখতে পাবা মিশরের পিরামিড। তা চলো তোমাদেরকে মিশরের পিরামিডটা একটু ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ পিরামিড, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই দেখো আরেকটা, মানে আরেকটা মানে ওর সঙ্গে গিজার পিরামিড যেটা আর কি টোটাল। এই যে দেখতে পাচ্ছ, এবার এইটাই আমরা ঢুকবো মিশরের কুফু পিরামিড। তা চলো ভেতরে যাই। পিরামিডের ভেতরে এতটা সুন্দর হয় জানতাম না, কত সুন্দর নকশা করা রয়েছে। আর এখানে একটা ফলস মমি রয়েছে, দেওয়ালে দেখো নকশা করা কত সুন্দর। মিশরের পিরামিডের ভেতরটা ঘুরে নিলাম, অসাধারণ। এখন এই ব্রিজটা পেরোবো। আর এখানে দেখো ঝর্ণা, অসাধারণ। চলো আমরা এবার দেখবো, অলরেডি ব্রিজে উঠে গেছে, চলো আমরা উঠে যাই। যে পেটটা জয় জানটে দেখতেই পাচ্ছ, এই যে অসাধারণ, মানে দেখে মনে হচ্ছে না এটা মানে কৃত্রিমভাবে তৈরি করা, মনে হচ্ছে না পুরো অরিজিনাল, অসাধারণ একটা ভিউ। তা চলো আমরা দেখি ভেতর দিকে যাওয়া যায় কিনা। ধূমপান নিষেধ, অ্যাকচুয়ালি স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করো। দেখো ভেতরকার দৃশ্যটা কি অসাধারণ লাগছে। অসাধারণ দৃশ্য দেখো, রয়েছে সব মূর্তি। তো এবার আমরা চলে এসেছি ব্রাজিলে, দেখতেই পাচ্ছ। তা চলো সামনে গিয়ে তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। এত সুন্দর, এত কাছে, পা হেঁটেই চলে আসলাম দেখতেই পেলে। চলো এটা হচ্ছে, দেখে নাও, ক্রাইস্ট দ্য রেডিমার স্ট্যাচু। এই যে দেখতেই পাচ্ছ, অসাধারণ। দেখো দোয়া দিয়ে আমাদেরকে আহ্বান জানাচ্ছে, অসাধারণ একটা ভিউ। ও আমরা এটা হচ্ছে কি, মোয়াই দেখতে পাচ্ছ, মোয়াই। এই দেখো কত সুন্দর দেখো লাগছে, মানে অসাধারণ। আর দেখলে কেউ বলবে না যে কোনো কৃত্রিম,
এখন আমরা চলে এসেছি তাজমহল, মানে যেটা শাহজাহান তার বিবি মমতাজের জন্য বানিয়েছিল, দেখতে পাচ্ছ অসাধারণ। তা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, তাজমহলটা কি অসাধারণ লাগছে। ঠিক আছে, তাজমহল সামনেটা অসাধারণ লাগছে, কত সুন্দর লাগছে। তাজমহলে উঠবো, চলো আমাদের সঙ্গে তোমরাও। এই যে চলে এসেছি তাজমহলে, দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে বেবি রয়েছে, মহল ঘুরে প্রদক্ষিণ করছে, প্রদক্ষিণ যেটাকে বলে। এই দেখো তাজমহল চারিদিক থেকে ঘুরে যাচ্ছি, ঘুরে 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 আজ সারাদিন শুধু ঘুরবো আর ঘুরবো, খুব মজা হচ্ছে কিন্তু। যাই বলো তাই বলো, কত হলো, কত গুনিনি, তোমরা গুনো। চলো অনেক তাজমহল দেখে নিয়েছি, এবার আরেকটা জায়গায় যাবো। চলো আমরা এখন চলে গেছি রোমের কলোসিয়ামে, চলো তোমাদেরকেও নিয়ে যাই এবার। চলো আমরা যাই, দেখতেই পাচ্ছ অসাধারণ অসাধারণ যাকে বলে। আমার বেবি হেরে হেরে যাচ্ছে, আমিও সঙ্গে সঙ্গে যাচ্ছি, দুজন মিলে হাঁটতে হাঁটতে ঘুরছি রোমের কলোসিয়াম। দেখো ও এখানে এন্ট্রি নিতে হবে, এই দেখো চলে এসেছি কলোসিয়ামের ভেতরে, কলোসিয়ামের ভেতরে এই ঘুরছি। মা ঘুরতে তো বাড়ি চলে আসলাম, তো এখানে আবার ঢোকা যাবে। এই সবার এই দেখো কত সুন্দর চারিদিকটা দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা দেখো সিংহ আর মানুষদের ছেড়ে দিয়ে যে খেলাটা হতো। আচ্ছা এই সাইডে সব বসে সব দেখতো, এই যেমন এরা যেমন দেখছে আর এখানে পশু রয়েছে এরকম এটাই হতো, শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠা। খেলাটা তোমরা কেমন খেলা দেখছো, মজা পাচ্ছ, কিছু বলছো না বাবা, দেখাচ্ছ ওখানে, বাহ বাহ। চলো তাই এবার আমরা চলে গেছি গ্রেট ওয়াল অফ চায়না, এই দেখো দেখতে পাচ্ছ। চলো এবার উঠবো, আমরা এখন নিয়ে প্রাচীলে উঠছি, সত্যি জিনিসগুলো দেখছি আর খুবই ভালো লাগছে। দেখো এবার এই বিল্ডিংয়ের ভিতরে আমরা প্রবেশ করবো তোমাদেরকে সাথে করে নিয়ে। আবার এখান থেকে আবার উঠবে, চলো ছুটি। চলো আমরা উঠছি, উফ অসাধারণ ভিউটা, তাড়াতাড়ি চলে আসছে না, তখন চলে এসেছি চিনি ধরে আছি, চিনি কিছু মানে ভালো জিনিস তৈরি করুক ছে না করুক, এই পাঁচিলটা তৈরি করেছিল অক্ষয়, এই যে পাঁচিল ঘুরে এখন আমরা নেমে যাচ্ছি। চলো আমরা নেমে যাই, তোমরা বলো কেমন লাগছে, মানে সপ্তম আশ্চর্য দেখা কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম, বলো কেমন লাগলো। জায়গাতে না গিয়ে কিন্তু আমরা এই একটা জায়গাতেই সাতটা জিনিস দেখি, তোমরা অবশ্যই আসতে পারো, কিন্তু তোমাদের সত্যি খুবই ভালো লাগবে, অসাধারণ একটা ভিউ, খুব সুন্দর লাগবে। চলো এবার দেখি আবার একটা গেটে যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখি সেখানে কী আছে, সেখানকার জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমার সঙ্গে দেখো যতটা পারি আর যে কভার দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। চলো তোমাদের জন্য কষ্ট অবশ্যই করবো, এই পার্টে করবো না, সেটা আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো ইকো পার্কের, সেই পার্টে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ঠিক আছে, হ্যাঁ তোমরা সঙ্গে থাকো, আর তোমাদের জন্য এই কষ্ট করে একদিনে কভার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু একদিন কভার দিলেও একদিনে পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারছি না, তাই জন্য খুবই খারাপ লাগছে, কারণ এত বড়ো ভিডিও আশা করি কাউ ধৈর্য ধরে কেউ দেখবেও না। ঠিক আছে, দেখাবো নতুন একটা ফ্রেশ ব্লগে, হয়ে টানো আস, টাটা বাই। চলো